আমরা এসেছি ওয়ারি বটেশ্বর। তো এখানে এসে আমরা দেখতেছেন আমরা কিছুই দেখতে পারি নাই, শুধু কয়েকটা সাইনবোর্ড দেওয়া এবং কিছু ছবি। আর এটা অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য এখানে আমার পায়ের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, এই যে পিছনে আমার সাইনবোর্ডে জিনিসগুলো রাখা হয়েছে, আর কিছু ছবি এলাকার পাশে কারো বাসায় কিছু কিছু ছবি আছে জাদুঘরের, তো সেইগুলোই মার্চের দিকে এখানে উদ্বোধন করা হয়, ক্লাস হয়, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা আসে। তো এটা অনেকই গ্রামের ভিতরে, ঘোড়াশাল থেকে আমরা আসছি, প্রথমে ঘোড়াশাল, তারপর ভৈরব, ভৈরব থেকে অটোতে করে আসছি। তো এখানে জায়গাটা আমার পিছনে আমার পায়ের নিচে দেখেন কিছুই নেই, শুধু কয়েকটা সাইনবোর্ড। এছাড়া স্থানীয় একজন লোকের কাছ থেকে আমরা শুনতেছি ইতিহাসটা কিরকম। তো মোটামুটি ভাই